আজকে আমাদের পার্টি আইপিএফটি কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্তে এবং তাদের শাখা সংগঠন আইডব্লিউএফটি ইউড আইপিএফটি এবং ছাত্র সংগঠন আতিশা এবং ত্রিপুরা ফানক্রাক বদল এবং ত্রিপুরা মোটর সরকারি ইউনিয়ন সবাই মিলে আজকে সিদ্ধান্ত আমরা করেছি যে আমাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আজকে আমরা ঘোষণা করার জন্য আজকে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে সমস্ত আমাদের মিডিয়া বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ করছি। প্রথমে আমি ধন্যবাদ জানাব ইংরাজির নববর্ষের উপলক্ষে সবাইকে আমাদের পার্টির তরফ থেকে এবং আমাদের মুভমেন্ট কমিটির তরফ থেকে সকলকে আমরা সমস্ত ত্রিপুরাবাসী আমাদের যারা মিডিয়া বন্ধু রয়েছে সকলকে আমরা আন্তরিক এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের যে মূল প্রেস মিটের আমাদের রিজনটা হয়েছে যে আগামী 6 তারিখ জানুয়ারি সকাল 10 গতিকায় থেকে শুরু করে আমরা আমাদের পার্টির অনির্দিষ্টকালের জন্য আমরা রাজ্যের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শান্তিপ্রিয়র মাধ্যমে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা গণ অবস্থান করতে যাচ্ছি। যে আমাদের গণ অবস্থানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের 33টা বিভাগীয় কমিটি আছে, এই 33টা বিভাগীয় কমিটির মাধ্যমে ডেইলি আমাদের রুটিন করা হচ্ছে যে প্রত্যেকটা দিনে প্রথম থেকে শুরুতেই আমাদের তিনটা ডিভিশন করে আমরা গণ অবস্থান চালিয়ে যাব। তো আমাদের 6 তারিখ জানুয়ারি সকাল 10 গতিকায় আমাদের পার্টির বর্তমানে রাজ্যের সরকারের মন্ত্রী তথা আমাদের পার্টির কেন্দ্র কমিটির সভাপতি মাননীয় এনসি দেববর্মা মহোদয় উনি আমাদের গণ অবস্থান তথা সিটিং ডেমনস্ট্রেশনের প্রোগ্রামটা উনি ইনগ্রেট করবে এবং উদ্বোধন করবে এবং সাথে থাকবে আমাদের রাজ্য সরকারের মন্ত্রী তথা ট্রাইবাল ওয়েলফেয়ার এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অনারেবল মিনিস্টার তথা আমাদের পার্টি কেন্দ্র কমিটি সম্পাদক শ্রী মেবার কুমার স্যার মহোদয় উনিও থাকবে এবং সমস্ত আমাদের পার্টির যারা এমএলএস রয়েছে তারাও থাকবে এবং আমাদের কেন্দ্র কমিটির সমস্ত নেতৃত্ব যারা আছে তারাও থাকবে এবং আমাদের শাখার সংগঠনে যারা নেতৃত্ব আছে তারাও থাকবে।